একটা শক্তি মনের মধ্যে তৈরি করো, সেটা তৈরি করার খুব কাজ, সেটা হলো মানুষের অপমান সহ্য করার শক্তি। মানুষের অপমান সহ্য করার শক্তি তৈরি করো, এটা কিন্তু একটা শক্তি, বিশাল শক্তি। অনেকে আছে যারা কেউ অপমান করলে একটা পাল্টা জবাব দিয়ে দেয়, অনেকেই আছে যারা অপমান করলে সেটাকে হজম করে কিন্তু ভুলে যায় না, হজম করো কিন্তু ভুলে যাও না। ওই হজমটা তোমার ভিতরে যে আগুনটা, সে আগুনটাকে জ্বালাতে সাহায্য করে। তুমি লাইফে এমন কিছু করে দেখাও যাতে ওই সময়ে গিয়ে যারা তোমাকে কথা শুনিয়েছিল, অপমান করেছিল, তোমার কাজ যেন তাদেরকে উত্তরগুলো দিয়ে দেয়। যারা ঠোঁট খরচ করে উত্তর দেয় তারা হচ্ছে দুর্বল মানুষ, আর যারা কাজ খরচ করে উত্তর দেয় তারা হচ্ছে সবল মানুষ। তুমি দ্বিতীয় ক্যাটাগরিতে লিখবে না, এটাই ভাবা।